স্পাইডারম্যান সুপারম্যান সকলের বাপ হনুমান, জয় হনুমান। এই সিনেমাখন একটা বিশেষ ধরনের চরিত্রক নির্মাণ করা সিনেমা। হনুমান ইউনিভার্সিটির পড়ি থাকা এজন লড়া, কি কারণে হনুমান রূপ লোবলগা হয় তাকে এই সিনেমাখন কোয়া হয়েছে। আর এই সিনেমাখন পরিয়ালের সকলে একলগে উপভোগ করবা এখন মনোরঞ্জন ধর্মী সিনেমা। কিন্তু মনোরঞ্জনের উপরও এই সিনেমাখনের জড়িয়ে আমি কিছু জ্বলন্ত সমস্যা সকলে জনা একটা শিহরণকারী সত্য ঘটনার আধারত নির্মিত এই সিনেমাখন কিছু গুরুত্বপূর্ণ বার্তাও আমি দিবলে প্রয়াস করছো জয় হনুমানের জড়িয়ে। প্রভু হনুমান আর হনুমানের মধ্যে পার্থক্য আছে, আর পার্থক্যখিন জানিবর কারণে চাব আহিব লাগিব জয় হনুমান সিনেমাখন। আর কোনো ধরনের ধর্মকে আঘাত করা এই সিনেমাখন উদ্দেশ্য নহয়। এই সিনেমাখন এনেকুৱা কোনো বাক্য, সংলাপ, শব্দ, দৃশ্য একোৱে নাই যার দ্বারা কারোবার ধার্মিক অনুভূতির আঘাত পারে। চালে সকলে এই কথা গম পাব। রঙিয়া ডিলাইট গোল্ড সিনেমা হলের সমগ্র অসম বলে কলে ভুল হব। আসলে গোটেই ভারততে আজি আমার অসমীয়া সিনেমা জয় হনুমানের আজিরপর শুভ মুক্তি লাভ করেছে। আর আশা করছো অসমবাসী রাইজে জয় হনুমান সিনেমাখনক আকলি লব। কি আকলি লব সেটা ডাঙর কথা, যে আপনাদের যে অকমান পয়সা অরিহণা দিয়ে অসমীয়া সিনেমাখন চাই, তাত যাতে আপনাদের কোনো ধরনের মন বেয়া লাগিলে, বেয়া লাগিছে সিনেমাখন এনেকুৱা ধরনের যাতে নাপায়, সেটা আসলে হিমাংশু প্রসাদ আছে আগতে সিনেমাত প্রমাণ করে থৈছে। আর আশা করছো এই সিনেমাখন উপভোগ করে আপনাদের কিবা একটা বার্তা লৈ যাব পারিব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।